অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি মীন রাশি মে মাস কেমন যাবে। দেখুন, প্রথমেই জানাই এই মাসে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে। চৌঠা মে মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে মঙ্গল গ্রহ প্রবেশ করছে। 14 মে পর্যন্ত রবি গ্রহ মেষ রাশিতে অবস্থান এবং 14 মের পর এই রবি গ্রহ চলে যাচ্ছে আপনার বৃষ রাশিতে এবং 9 মে পর্যন্ত বুধ গ্রহ থাকছে মেষ রাশিতে। 9 মের পর এই বুধ গ্রহ অবস্থান করছে বৃষ রাশিতে এবং আপনাদের রাশির চতুর্থ স্থানে রাহু গ্রহের অবস্থান এবং আপনাদের রাশির নবম স্থানে দশম স্থানে কেতু গ্রহের অবস্থান কি ফল হতে চলেছে তাই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমেই আপনাদেরকে জানাই এই সময় লকডাউন চলছে। অনেকেই বলবেন যে প্রেডিকশন কী করে মিলবে। দেখুন, প্রথমেই জানাই এই লকডাউনের পিরিয়ডেও কিন্তু এনজিওতে কাজ হচ্ছে, প্রশাসনিক বিভাগে কাজ হচ্ছে, ডক্টর লাইনে কাজ হচ্ছে, নার্সরা কাজ করছে, আপনার দুধ পনিরের ব্যবসা চলছে, আপনার মেডিকেল সবগুলো খোলা আছে, পুলিশ কাজ করছে, আপনি বাই টেলিফোন বা বাই নেট থ্রু আপনার কিন্তু সুখবর কিন্তু পাবেন যদি আপনাদের হরোস্কোপে সেরকম যোগ থাকে। কারণ এ মাসে তিনটি মেজর প্ল্যানেট বকরি হচ্ছে, অর্থাৎ এ মাসে 11 মে শনিগ্রহ বকরি হচ্ছে, 14 মে শুক্র গ্রহ বকরি হচ্ছে এবং 15 মে দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছে। এর ফল কী পড়তে চলেছে তাই নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, আমি আবারও বলছি, যখন কোনো গ্রহ বকরি হয় তার গুণ কিন্তু বেড়ে যায়, তার প্রকোপ কিন্তু বেড়ে যায়। অর্থাৎ বৃহস্পতি বকরি হয়ে সরাসরি দৃষ্টি দিচ্ছে আপনার রাশির তৃতীয় ভাবকে, আপনার রাশির পঞ্চম ভাবকে, আপনার রাশির সপ্তম ভাবকে। বৃহস্পতি যে ঘরে অবস্থান করে সেই ঘরকে নাশ করে, কিন্তু যে ঘরকে দৃষ্টি দেয় সে ঘরকে গঙ্গা জলের মতো পবিত্র করে। প্রথমেই জানে পঞ্চম স্থানের দৃষ্টি, আপনাদের সন্তান কেন্দ্রিক সমস্যা আপনাদের কাটতে চলেছে। আপনারা যারা সন্তান সুখ নিয়ে চিন্তা করছেন, সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের তৈরি হবে এই সময়। কিন্তু যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন আপনারা অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, আপনাদের সন্তান আসার যোগ কিন্তু প্রবল আছে পঞ্চম স্থানে শুভ দিয়ে বৃহস্পতির দৃষ্টি। এর পাশাপাশি সপ্তম স্থানে আপনার বৃহস্পতির দৃষ্টি, বিবাহ কেন্দ্রিক যাদের সমস্যা চলছিল দীর্ঘদিন ধরে, বিবাহ ঠিকমতো পাত্র বা পাত্রী পাচ্ছিলেন না, বিবাহের ব্যাপারে আপনারা ঠিক 15 মের পর থেকে এগিয়ে চলুন, সেক্ষেত্রে দেখবেন আপনারা সফলতা পাবেন। অর্থাৎ জ্যৈষ্ঠ মাস থেকে যদি বিয়ের ব্যাপারে আপনারা একটু যোগাযোগ করতে লাগেন না, বিয়ের ব্যাপারটা আপনাদের অনেকটাই প্রশমিত হবে। লাভ ম্যারেজেরও এই সময় যোগ দেখা যাচ্ছে যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত আছে। থার্ড হাউসে এই শুক্র এবং বুধ গ্রহের অবস্থান মালব্য যোগ, আপনাদের বন্ধুবান্ধবদের সহযোগিতা আপনারা পাবেন, আপনারা আপনাদের পরাক্রম আপনাদের বাড়বে, আপনাদের কমিউনিকেশনের দিকটা আপনাদের বৃদ্ধি পাবে এবং আপনারা আপনাদের ভাইদের থেকে সহযোগিতা এবং আপনাদের যোগাযোগটা কিন্তু বৃদ্ধি পাবে। এর পাশাপাশি যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুব ভালো, নতুন প্রেম আসতে পারে। আপনাদের যে নতুন প্রেম, হয়তো বা আপনাদের নেট থ্রু অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে নতুন প্রেম বা এই আলাপচারিতা হতে হতে এই বিবাহের দিকে যাওয়া, এগুলো একটা সম্ভাবনা কিন্তু আছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনাদের ভালো, পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের তৈরি হচ্ছে, আকস্মিক প্রাপ্তি আপনাদের হওয়ার সম্ভাবনা আছে, হয়তোবা আপনাদের পারিবারিক সম্পত্তি নিয়ে সমস্যা চলছিল
সেই সমস্যা যতই লকডাউন থাকুক না কেন, আপনাদের দেখা গেলো আপনাদের পরিবারের মধ্যে সব সেই জিনিসগুলো মিটার দিকে, অর্থাৎ একটা আন্ডারস্ট্যান্ডিং আপনাদের পরিবারের মধ্যে হওয়ার সম্ভাবনা কিন্তু এ সময় আছে। অর্থাৎ যে সম্পত্তি বা এগুলো আটকে আছে সেগুলো কিন্তু আপনাদের রিকভারি হবে। যাদের যারা টিউশনি পড়াচ্ছে, টিউশনের দিকটা কিন্তু কিছুটা হলো ভালোর দিক দেখা যাচ্ছে, কারণ এখন বহু টিচার এই লকডাউন পিরিয়ডে কিন্তু অনলাইনে পড়াচ্ছে। এবার জানাই আপনাদের রাশির একাদশ স্থানে এই বক্রী বৃহস্পতি আপনাদের সফলতা এবং আপনাদের লাভের দিকটা কিন্তু বাড়িয়ে দিবে, এবং এই 9 মে পর্যন্ত আপনাদের রাশির ঠিক দ্বিতীয় স্থানে রবি এবং বুধের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ দিক নির্দেশ করছে, অর্থাৎ অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের মজবুত হবে। আপনারা সঠিক ডিসিশন কিন্তু এই সময় নিতে পারবেন, যেটা হয়তোবা পরবর্তীতে কাজে আপনাদের লাগবে। এবার জানাই এই 25 মে এই বুধ গ্রহে চলে যাচ্ছে আপনার রাশির ঠিক চতুর্থভাবে। রাশির চতুর্থভাবে আপনাদের বুধ এবং রাহুর অবস্থান আপনাদের পারিবারিক সুখের দিকটা কিছুটা হলেও বৃদ্ধি করবে, এবং আপনাদের মানসিক টেনশনটা কিছুটা হলেও কমাবে। অর্থাৎ চতুর্থভাবে এবং সপ্তমপতি চতুর্থভাবে আপনাদের অবস্থান করছে। দাম্পত্য সুখ আপনাদের বৃদ্ধি পাবে এ সময়, অর্থাৎ চতুর্থভাবে চতুর্থপতির অবস্থান এই 25 মের পর থেকে, যিনি কিনা আপনাদের সপ্তমপতি সেটাও চতুর্থভাবে অবস্থান করছে। অর্থাৎ চতুর্থ এবং সপ্তমের কানেকশান আপনাদের ক্ষেত্রে কিন্তু সুখের একটা দিক নিয়ে আসছে। কিন্তু এর পাশাপাশি জানায় আপনাদের রাশির দ্বাদশ স্থানে এই 4 মের পর থেকে মঙ্গল গ্রহের অবস্থান মোটেও শুভ নয়। ছোটোখাটো চোট আঘাত, দুর্ঘটনা বা কোথাও থেকে পড়ে গিয়ে চোট আঘাত পাওয়া, সেগুলো দিক লক্ষ্য করা যাচ্ছে, এবং আপনাদের হাই টেম্পারমেন্ট হওয়া, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বিপি অর্থাৎ ব্লাড প্রেশার সমস্যা, উচ্চ রক্তচাপের সমস্যা যাদের আছে, যারা বয়স্ক ব্যক্তিরা আছে তাদের এই সময় কিন্তু ব্যথাজনিত সমস্যা কিন্তু দেখা যাবে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এই 14 মের পর থেকে যখন শুক্র, বুধ এবং রবি তৃতীয় স্থানে অবস্থান করবে, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা কিন্তু আসতে পারে, সেরকমই একটা নির্দেশ করছে, সেই দিকে অবশ্যই আপনারা অ্যালার্ট থাকুন। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন, ফুড রিলেটেড ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে সময়টি ভালো। যারা প্রশাসনিক বিভাগে আছেন অর্থাৎ পুলিশে আছেন, বা আপনারা কেউ যারা ডাক্তার আছেন বা যারা নার্সে আছেন, তাদের যে ঠিক শনি যে 11 মে যে বক্রী হচ্ছে কি না, ঠিক একাদশ স্থানে এই শনিগ্রহ বক্রী হচ্ছে, আপনাদের একাদশপতি একাদশ স্থানে বক্রী হয়ে আপনাদের কিন্তু সফলতা আপনাদের লাভের জায়গায় কিন্তু বাড়াবে। অর্থাৎ এই লকডাউনের পর আপনার লকডাউন, যারা প্রশাসনিক লাইনে আছেন, যারা ডক্টর লাইনে আছেন বা যারা নার্সে আছেন বা যারা সমাজসেবার সঙ্গে যুক্ত আছেন বা এনজিওতে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের পদোন্নতি কিন্তু হবে, অর্থাৎ আপনাদের প্রমোশন কিন্তু হবে। এর পাশাপাশি যারা কর্মের ব্যাপারে চিন্তা করছেন, আপনাদের নতুন কর্মের যোগ কিন্তু সৃষ্টি করবে, এখন না হলো এটা কিন্তু পরে একটা নতুন কর্মের সম্ভাবনা আপনাদের থাকছে, সেক্ষেত্রে আপনারা অ্যালার্ট হন এবং আপনারা এ ব্যাপারে একটু যোগাযোগ করুন। আপনাদের চাকরি পাওয়ার কিন্তু একটা হালকা সম্ভাবনা কিন্তু আছে এই আফটার লকডাউনের পর, এই দিকগুলো আপনারা অবশ্যই নজর রাখুন। ওভারঅল কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু শত্রুতা এ মাসে থাকবে, এই দিক থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।